পীর জাদা বুজার সিদ্দিকী ইউটিউব চ্যানেল ভাই, পীর জাদা বুজার সিদ্দিকী ইউটিউব চ্যানেল ভাই, ইসলামিক জলসা নাত গজল সবই পাওয়া যায়, তাই তো বলি চ্যানেলটি সাবস্ক্রাইব করা যায়, পীর জাদা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করা যায়। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ওয়া নুমিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا أما بعد فيا أيها العابدون رحمكم الله قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا ডোবতে ডোবতে
আপনি আঁখোঁ সে দেখা নেহি হে মাযার তখন আমি বলেছিলাম আপনি সবাই ক্যামেরা অন করে রাখছেন, কেন বলেছিলাম? তিনি সন্তান রাখছেন আমাদের সমাজে, তারা আতঙ্কা লাগছে, ওই ক্যামেরার মধ্যে ধরা দরকার কে কি বলছে না বলেছে, কি কি করছে না করছে, এখানে করার প্রয়োজন ধরে না চাষ দাদা বুঝতাম তো নাকি? সেজন্য বলেছিলাম আপনি অন করে রাখবেন, কেউ কিছু বললে সেটা পুরো হিসাবে দেবে, আমরা ব্যবস্থা করবো। উনকি তসবীর সিনে মে মওজুদ হে জিনকি খুশবু সে মহকা ইশারা জাহান ও খুশবু নবী কে পসি মোহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহ
وقال الله تعالى في كلام مزيد والفرقان الحميد قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم شكرا اكبر خشي بن الحمد لله আল্লাহ পাক আজকে আমাদের ঘরে বেছে বেছে কোটি কত মানুষকে এই ঈদগাহ ময়দানে কোরআনিয়া মাদ্রাসার সামনে পীর জুলফিকারিয়া সিদ্দিকিয়া কোরআনিয়া মাদ্রাসা তাই তো নাকি হাজাল গ্রাম সেই মাদ্রাসার সামনে একটা দোয়ার মাহফিল তার শেষের দিকে আমরা বেশ কিছু মানুষ এখনো বসে আছি রাত গভীর হচ্ছে আল্লাহ যে আমাদের বসিয়ে রেখেছে এতে আমরা খুশি না বেজা খুশি হলে তো শুক্রিয়া আদায় করা দরকার আর একবার বলুন আলহামদুলিল্লাহ আমরা অন্য মানুষের মতো এখনকার সময় আমরা এমন একটা মানুষ এই মুহূর্তে আমাদের উপরে আল্লাহ সৃষ্টিকর্তা রাজি আছে যদি বলুন আল্লাহ আমাদের বিমারে বিছানায় শুয়ে রাখেন থানাতে পুলিশের নাড়ি খাওয়াইলে হসপিটালের পেটে বিমারে ছটফট করাইলে নোংরা চরিত্রের রাজনীতির নেতাদের পিছনে পিছনে আল্লাহ আমাদের ঘোরাইনি বিয়াল লিখা খ্রিস্টান লিখা দুশ্চরিত্রের সমাজের বুকে আর যারা সব থেকে বেশি দুর্নীতি ছড়াচ্ছে তাদের দলেরও মানুষ আমাদেরকে আল্লাহ করেনি আমাদেরকে আল্লাহ জান্নাতের বাগানের মেহমান করেছে জোরে বলুন সুবহানাল্লাহ আর আল্লাহ পাক আমাদের ছোট ছোট গুনাহগুলোকে মাফ করে দেবেন এতে খুশি না বেজা তাহলে আর একবার খুশি চিৎকার দিয়ে বলুন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি একটা কোরআন শরীফের আয়াত তেলাওয়াত করি একটি মাত্র কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা এটা কোরআন শরীফের একটা আয়াত আজ বিশ্বজুড়ে বহু চক্রান্ত চলছে মুসলমানদের ধ্বংস করে দিবার জন্য মুসলমানদের ঘরে কোনদিন ধ্বংস করতে পারবে না যতক্ষণ পর্যন্ত মুসলমানদের ঈমানটা ঠিক থাকবে চিৎকার দিয়ে বলুন ঠিক না বেঠি তাই আজ বিশ্বজুড়ে একদল দাড়িওয়ালা টুপিওয়ালা বক্তা সেজে বিদেশিদের টাকা নিয়ে মুসলিমদের ঈমান নষ্ট করার ষড়যন্ত্র পৃথিবীর বুকে তার হাত মানছে বক্তা আসছে আপনি ভাবছেন কোরআনের কথা বলবে হাদিসের কথা বলবে আল্লাহর কথা বলবে রাসূলের কথা বলবে ও বাবা বক্তা আওয়াজ করতে করতে বলছে কোরআন হাদিসের এমন কোন জায়গাতে আমি পাই না যে রসুলকে ভালোবাসতে হবে রসুলকে ভালোবাসলে আল্লাহ আমাদের গুনাহ মাফ করে দেবে এমন কোন জায়গায় আমরা পাই না আর আমরা সরল প্রাণ মানুষ
এই দুশ্চরিত্রহীন ব্রিটিশদের ইন্ধনে অর্থলোভী বক্তাদের ষড়যন্ত্রে আমাদের ইমান নামক সব থেকে দামি সম্পদ যার মূল্য দেওয়া যাবে না, আজকে সেই ইমান আমরা কাতারে কাতারে হারাতে চলেছি, ঠিক না বেটি? জোরে বলো। এই জায়গায় দাঁড়িয়ে থেকে আমি আপনারা হাটাল গ্রামের মানুষ, আমি আপনাদের ঘরে একটাই কথা বলবো, রসুলের প্রেম ছাড়া একটা মানুষ আল্লাহর কসম জান্নাত যেতে পারবে না। জোরে বলো। আমার রসুলকে আল্লাহ এত বড় নিয়ামত করেছে, পৃথিবীর কোন মায়ের লাল ভাই নহে, মোহাম্মদ রসুলকে রসুল নামে নে, মোহাম্মদ রসুলকে রসুল বলে ভালো না বেশি জান্নাত যেতে পারবে আল্লাহ সৃষ্টির মধ্যে এমন কোন বান্দা আল্লাহ তৈরি করে নাই। জান্নাতে শাক আমার আল্লাহ সৃষ্টি করেছে, কিন্তু জান্নাতের মালিকানা আমার রসুলকে আল্লাহ বানিয়েছে। জোরে বলুন, আরো জোরে বলুন। আপনারা কি এই মুনাফিক বেঈমান কাফের বক্তাদের পক্ষে নাকি আপনারা? আর আপনারা রাসূল পাশা সাল্লামের প্রেমের পক্ষে কোনটা? তাহলে মুখে আওয়াজ নেই কেন আপনারা? আজ কাফেররা গলা লম্বা আওয়াজ করছে আর মুমিনের গলার আওয়াজ নেই, এই জন্য পিছিয়ে মার খাচ্ছে। ওঠুন, দাঁড়ান, কথা বলতে শিখুন, কথা বলুন, উচ্চ আওয়াজ করুন, সত্যের পক্ষে, ন্যায়ের পক্ষে, ইনসাফের পক্ষে, রাসূলের পক্ষে, ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে, দেশের পক্ষে, অসহায়ের পক্ষে কথা বলতে শিখো। আল্লাহ তো দুবা করেন, জবান তো আল্লাহ দিয়েছে, কথা বলছেন না কেন? কথা বল। আজ বক্তা খুঁজে পাচ্ছে না রাসূলের প্রেম কোরআন হাদিসে, আর প্রেম করলে যে আল্লাহ গুনাহ মাফ করবে এটাও খুঁজে পাচ্ছে না। বলার পরে বক্তা আয়াত করছে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনী ইউহিব্বুকুমুল্লাহ ওয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুর রহিম। এই আয়াতটা পড়ছে, পরে বক্তা বলছে আজ সমাজের কিছু লোক বলে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যারা আল্লাহকে ভালোবাসো পেতে চাও, আল্লাহর ভালোবাসা পেতে চাও, আগে রসুলের ইত্তেবা করো। এখানে ইত্তেবার কথা আছে, ভালোবাসার কথা না। বক্তা বলছে ইত্তেবার কথা আছে, ভালোবাসার কথা না। আমি আজকে আপনাদের জিজ্ঞাসা করি, ইতিপূর্ব ওই আয়াত আমি বলেছি, আবার বলছি, ফাত্তাবিউনি মা মাহানা, ইত্তেবা করে না বেশাক, ফলো করে না মান না, নকশে কদম পে চল না, আপনা সব কুছ উসকি সারে মে কুরবান কর দেনা, এসি মকসাদ হোগা সামনে ওয়ালো কো ফলো করকে আপনা জিন্দগি বানানা, ইসকো ইত্তেবা কহতে হ্যায়। বেশাক ইত্তেবা অনুসরণ করা, ফাত্তাবিউনি, পহলে আপকো ইত্তেবা করনা হোগা, বেশক মানা সহি হ্যায়, মগর সওয়াল তো এক হ্যায়, জিসকে সাথ মোহাব্বত নেহি উসকো মাননা ভি নামুমকিন হ্যায়। আজ 60 বছরের একটা মুরব্বী একটা ছেলেকে বলল, চলো বাবা বাজারে যাব। ছেলে পিছু পিছু যাচ্ছে, আর একজন 60 বছরের মুরব্বী ওই ছেলেটাকে বলছে, চলো বাবা বাজারে যাব। ছেলে বলছে, সময় নেই। ব্যাপারটা কি? আগে যে 60 বছরের মুরব্বী বলেছিল সে হল ওই ছেলের বাপ, পরে যে বলেছে ও বাপ নয়, পাড়া প্রতিবেশি, ও বা এমনি একটা মানুষ। বাপের কথাটা শুনলো কেন? বাপের ইত্তেবা করলো কেন? বাপের কথা মানলো কেন? অসঙ্গে বাপের সম্পর্ক মহব্বতের আছে তাই মেনেছে, ঠিক না বেটি? ফাত্তাবিউনি, কবি কিসি কো মাননা না মুমকিন হ্যায়, জব তক উসকে সাথ দিল কি তাল্লুক না হো, যতক্ষণ পর্যন্ত না তার সাথে দিলের সম্পর্ক মহব্বত না থাকবে ততক্ষণ তাকে মানা যায়? জোরে বলো, মানা যায়?
অর্থাৎ পদবী উনি আগে মানো, মানতে গেলেই ভালোবাসা দরকার, এই নাই মানা যাবে। আজ আপনারা টিএমসি হয়ে লড়াই করছেন, গতকাল কিছু বছর আগে আপনারা সিপিএমের হয়ে লড়াই করেছেন, তার আগে কংগ্রেসের হয়ে করেছেন, কেন করছেন? স্টপিস চেঞ্জ করছেন কেন? যার সঙ্গে যখন সম্পর্ক ছিল তার হয়ে লড়াই করেছি, ঠিক না বেটি? অর্থাৎ ভালোবাসা যার সঙ্গে ছিল, এখন টিএমসির সঙ্গে সম্পর্ক মানুষের হয়েছে, একে ভালোবাসছে তাই রেখেছে। তা সামান্য দুনিয়ায় কাউকে মানতে গেলে ভালোবাসার প্রয়োজন হয়, আর আমি আখেরাতের মশলা আল্লাহর ব্যাপার শরীয়তের ব্যাপার মানব, তার সাথে ভালোবাসা না থাকলে তার কথা মানা যায়? আরে কথা বলছে না তো, জোরে বলে। আজকে সত্তা ভি উনি কি আন্ধা প্যার ছুপা হুয়া হ্যায় হে দুনিয়া ওয়াল উলামা, তুঝে তো নজর নেই তু আন্ধা হ্যায়, তো নজর নেই তুই কানা, তুই এর রহস্য কি বুঝবি? কোরআন পড়েছিস আর তলায় মানে দেখে বলে দিচ্ছিস, এর ভেতরের গভীরের রহস্য কি বুঝবি? আল্লাহ নবী যেখানে নিজে জানিয়ে দিলেন, মান আহাব্বা সুন্নতি আহাব্বুন মানে ভালোবাসা মোহাব্বত করা, মান আহাব্বা সুন্নতি, হাদিসে মোহাব্বত পেলেন না পেলেন না? বলো, পেয়েছেন না পাইনি? এসব বক্তা যারা বলে কোরআন হাদিসে কোন জায়গায় নবীর প্রেম বলে করতে হবে নেই, আমি পাইনি, লোক পড়েছে মনে হচ্ছে কোন হাদিসে, লোকে না বিয়ে দিয়ে দরকার তো নাকি? হাই রে আল্লাহ, যে রসুলের রসিলায় 360 দেবতা ছেড়ে দিয়ে এক আল্লাহ পেল, যে রসুলের রসিলায় খুঁটি পুজো করছে এখন ছেড়ে দিয়ে আল্লাহ পেয়েছি, যে রসুলের রসিলায় আর সূর্য পুজো ছেড়ে দিয়ে আল্লাহ পেয়েছি, যে রসুলের রসিলায় আর চাঁদ পুজো ছেড়ে দিয়ে আল্লাহ পেয়েছি, যে রসুলের রসিলায় সেরে বেদাত থেকে আজ আমাদের সমাজের বাপ মা নারীরা স্বাধীনতা পেল, আজকে সেই রসুলের প্রেম করতে নেই, প্রেম নিয়ে আলোচনা বক্তারা করছে। আরে প্রেম বেশি বেশি করে করতে হয় তবে যদি মানুষ হয়, নবীর প্রেম যতক্ষণ না থাকবে সে মানুষ হবে কি করে? নবীর সন্ন্যাস বলতে নবীর কাজ, নবী যেটা করেছে, ঠিক না বেটি? নবী যেটা করেছে ওটাকে মানান না বলো অনুসরণ, ঠিক না বেটি? মান আহাব্বা সুন্নতি, যে আমার সুন্নাত আমার কাজকে অনুসরণ করলো মানলো, ফাত্তা বিউনি তারা আমাকে ভালোবাসলো, যারা আমাকে ভালোবাসলো কানা মাই ফিল জান্নাত তারা আমার সাথে জান্নাতে যাবে, জোরে বলুন সুবহানাল্লাহ। এখন আপনারা জান্নাত যেতে চান না জাহান্নামে যেতে চান? জান্নাত যেতে গেলে নবীকে ভালোবাসতে হবে, ভালোবাসবেন না বাসবেন না? যে বক্তা বলছে ভালোবাসা নেই তার পক্ষে যাবেন নাকি? চলছে বাপ হরে বিপাকে প্রেমিকেরা কেননা আবু জেহেল নবীকে মেনেছে, মেনেছে না মানে আবু জেহেল মেনেছে, উদবাও মেনেছে, সাইবাও মেনেছে, শুধু মেনেছে ভালোবেসে মানে রসুল বলে মানে এজন্যে মুমানার নাম দাম নেই, ভালোবেসে রসুল বলে চিনে মানার নাম হল ইমান, জোরে বলুন সুবহান। খুশি নিয়ে সে মেম্বারে তুলে দিচ্ছ, করে রেখে দিও কালকা মুদের ময়দানে আল্লাহকে জমা দিব
যাবে। এ সামিন রাজা অশ্বয় তাদেরকে সামিন বলে, আপনাদেরকে বলি এতটুকু কেন আপনাদের থাকা দরকার, কোন বক্তাটা অস্তা শুনবো, কোন আইজিনের অস্তা শুনবো, এতটুকু জ্ঞান থাকা দরকার, কারণ দুনিয়ার জমিনে দাঁড়িয়ে রাখে টুপি দুই ধরনের হয়, একটা নবীর প্রেমে নবীর সুন্নাতের জন্য টুপি পরা হয়, আর একটা হলো দুনিয়াকে ধোকা দিবার জন্য টুপি পরা হয়। কোরআন পড়নে ওরা দুই ধরনের আছে, এক হলো নবীর প্রেমে আল্লাহ দিকে জিন্দা করার জন্য কোরআন কেনাও হয়, আর একটা হলো কোরআন দেখিয়ে ব্যবসা করা হয়। এতটুকু জ্ঞান থাকা দরকার, জিন্দি আমার তাম জীবনটা তোমার আমার জন্য কেঁদে কেঁদে আল্লাহ পাকের কাছে দোয়া চেয়েছে, এত বদল বেঈমান কখনো কি কখনো ভেবেছ? সেই নবী পাককে প্রেমের প্রশ্ন তুলত, সেই নবী পাককে প্রেম করলে আপত্তি যা কোথায়? এ যুবকের আব্বার তরুণেরা, যে নবীকে স্বয়ং সৃষ্টিকর্তা যিনি তৈরি করেছে, তিনি আল্লাহ, তিনি স্বয়ং মোহাম্মদ রসুলকে প্রেম করেছে। যিনি সৃষ্টি করেছে তিনি ভালোবাসছেন, তাহলে আমার ভালোবাসা সৃষ্টি। আর সমাজে নবী থেকে ছাড়াবার, নবী থেকে ছাড়াবার, নবী থেকে ছাড়াবার ষড়যন্ত্র চলছে। আর আমাদের সমাজের ছেলে এসব মহাফিলগুলো আজকাল পছন্দ করছে না, কথা বুঝছেন না? কেন আমরা নবীর কথা বলি, আমরা উলিয়া উলিয়াদের কথা বলি, পছন্দ হচ্ছে না? এখন সমাজে কিছু মানুষ ওই জায়গায় যে জুটছে যেখানে নবীর বিরুদ্ধে কথা বলা হয়, উলিয়া উলিয়াদের বিরুদ্ধে কথা বলা হয়, সেখানে গিয়ে জুটছে। আমরা জানি জানি সব প্যাসেঞ্জার জান্নাতে যাবে না, কিছু জাহান্নামে ঢুকবে না, আমার জানা আছে। তারপরও আশ্বস্ত হয় এটা ময়া লাগে, যাই রে বাংলার মানুষ, তোদের বাপ দাদা নানা নানি পুতু ফুলা খালা খালু সবাই আবু বকর আবু বকর আবু বকর আবু বকর আবু বকর আবু বকর করে আল্লাহর জান্নাতের রাস্তায় উপরে রয়ে গেল আহলে সুন্নতের জামাতে। আজ তোরা বাবা কোন দিকে যাচ্ছিস? অথচ এই বাংলার মানুষ দাড়ি পেয়েছে, টুপি পেয়েছে, মসজিদ পেয়েছে, মাদ্রাসা পেয়েছে, ফুরফুরার আবু বকর রসিলা জুড়ে বলুন, আজ আবু বকর ভালো লাগছে না। ওটা জানতে হবে ধ্বংসের একটা আলাম কি গো, তোমাদের ভালো লাগছে তো না? যাবো যদি ভালো না লাগে তাহলে ধ্বংসের আলাম, এটাকে ভালো রাখতেও পারে নাও রাখতেও রেখে দিকে যাবে। এ বাদ দাও, আবু বাক্কা যদি ভালো না লাগে জানতে হবে তোর কপাল ফেটে যাবে। বাংলার জন্য আবু বাক্কার কে আল্লাহ উলিল আমর মুসাফদের ইমাম করে পাঠিয়েছে, জোরে বলুন। চুপ করা আল্লাহর ফয়সালা মানবেন না? মানবেন না? নামাজ তো পড়ছেন আল্লাহর ফয়সালা মানবেন না? রোজা তো রাখছেন আল্লাহর ফয়সালা মানবেন না? বড় আলেম তো হয়েছেন আল্লাহর ফয়সালা মানবেন না? ইবলিশকে যখন আল্লাহ বলছে বেরিয়ে যা, ইবলিশ বলছে আল্লাহ আমি তোমার খুব ভালোবাসি, বলছে আমিও জানি ও আল্লাহ আমি সব জায়গায় তোমাকে সেজদা করেছি, জমিন আসমানের এমন কোন জায়গা নেই মাওলা আমি তোমাকে সেজদা করিনি, সব জায়গায় সেজদা করেছি মাওলা, তুমি আমায় বার করে দিচ্ছ কেন? ও আল্লাহ আমি এত শিক্ষিত যে ফেরস্তাদের আমি পড়াইছি, শরীয়তে শিক্ষা দিচ্ছি, তুমি আমায় বার করে দিচ্ছ কেন? তুই আমাকে অমান্য করেছিস, আল্লাহ তোমাকে কোন অমান্য করলাম? তুমি তো মামু, তোমায় সেজদা করি, এই যে বসে আছে সব জায়গায় ইংলিশে সেজদা আছে, জমিন আসমান সব জায়গায় মামু তোমার অস্বীকার করলাম তখন। এই আদমকে কেবলা বানিয়ে সেজদাটা করতে কে বলেছিল? আল্লাহ আপনি বলেছিলেন, এটা যদি অস্বীকার করিস, আল্লাহ আমি আদমকে অস্বীকার করেছি, আরে আদমকে মানার হুকুমটা কে দিয়েছে? আল্লাহ আপনি দিয়েছিলেন, তাহলে মূলত আদমকে অস্বীকার করেছিলেন, তুই আমার ফয়সাল্লাহকে অস্বীকার করেছিস, ঠিক না বেটি? আল্লাহর কান্ডর লাতি উল্লাহরাতিউ রাসূল উলিল আমর মিনকুম উলিল আমর আবু বকর ছিলেন, এই আল্লাহ ফয়সাল্লাহ তুমি যদি আবু বকর অস্বীকার করো মূলত আমার আল্লাহর ফয়সাল্লাহকে অস্বীকার করবে। শুনছো হাটালের মানুষ, দরদ দেখাবার লোক অনেক আসবে, টুপিওয়ালা দাঁড়িওয়ালা বক্তা অনেক আসবে,
কিন্তু বাপ আমার ইমান বাঁচাতে আসছে না, ইমান লুটতে আসছে। দেখো দু ধরনের বক্তা আছে, একদল ইমান বাঁচাবার জন্য, একদল ইমান লুটার জন্য। একটু সাবধানে চলো, মাল তোমার, মাল তোমার, হেফাজতের দায়িত্ব তোমার, হেফাজত করো ইমানকে। মুসলমানি ছেলে মেয়েরা গুণেরা ফসলত পরিবর্তন করো মানুষ, এটা নবিয়ানা মাহফিলে বসে আছো, যখন যেখানে কোরআন বলা হয়, হাদিস বলা হয়, সেখানে মন দিয়ে শুনতে হয়, শুনে চিন্তা করতে হয়, ইদিক উদিক করতে নেই। দুনিয়া ধ্বংস হয়েছে, হয়ে যাক ধ্বংস, তুমি যখন নবিয়ানা মাহফিল, কোরআন আলা মাহফিল, শরিয়ত আলা মাহফিলে বসে আছো, তোমাকে কোন দিকে খেয়াল করলে এক হাত ছাড়া ছাড়া বাস করছে কোন দিকে? আমি এতটা কনফিডেন্স থাকবো ইনশাআল্লাহ, আমি কোরআনের মাহফিলের সম্মান করছি, শরিয়তের মাহফিলের সম্মান করছি, আমার হিফাজত তোমার আল্লাহ করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মনকে ঠিক করো, মনকে বসাও, মন তো চঞ্চল, ছটফট করছে, দিক দিক করছে, একটা জায়গায় বসতে পারছে না, এই জন্য মরছো। ফুরফুরা শরীফে যায় কিছু ছুটে শুধু ছুটছে, এসে ঢুকছে, ঢুকবে ঢুকবে বললো, কি খবর, খুব বেরিয়ে গেল, আবার কিছু আবার আবার শুধু ছুটছে, থামবি কবে? আর যেদিন থামবি সেদিন একটা প্রশ্ন আমার পক্ষ থেকে রইল, অন্তরকে জিজ্ঞেস করলি কি পেলি, কথা কিছু বুঝে আসছে? ছুটুনি বাপ, স্টাফিস ঠিক করো, বসো, নাও কিছু, খেটিয়ে ঘেটিয়ে নাও, জলসা তো আল্লাহ কার এই মাঠে মনে আমি পাঁচবার আসছি, দেখে এই মাঠে আজকে নানা করে পাঁচবার আসছি, আমার কথাই কি যুবকরা বেজার হচ্ছ? মুরব্বীদের বাপ বলছি না, কেন আপনারা আল্লাহের ভালো মানুষ বসে আছেন, আমার জন্য দোয়া করুন, আপনারা থাকুন, আমি তো যুবকদের শিক্ষা দিচ্ছি, আমার ভাই ভাই আপনাদের ঘরে আপনার ভাইয়েরা শিক্ষা দিচ্ছে, আমার বাপেরা শিক্ষা, চাচারা শিক্ষা দিচ্ছে, আমি এগুলোকে শিক্ষা দিচ্ছি। আল্লাহ নবী গালাতে জিব্রাইল যখনই কথা বলে, এ জিব্রাইল
আল্লাহ জানতে চাইছে, আল্লাহ বাবা দিয়েছে, এ জিব্রাইল আল্লাহ বাবা অন্তরে খবর জানে, ইব্রাহিম শোন দোস্তর অন্তরে কি আছে দেখ। এ যুবকেরা, এ নবীর প্রেমিকেরা, হযরত জিব্রাইল যখন জিজ্ঞাসা করলেন, আল্লাহ নবী তখন বলে দিলেন, এ জিব্রাইল আল্লাহ পাক সবই জানে, তোমার মাধ্যম যখন জানতে চেয়েছে রহস্য কোন আল্লাহ পাকে রয়েছে, এই জিব্রাইল আল্লাহ পাককে যে জানিয়ে দে, আমি রসুল্লাহ যখনই কেঁদেছি ওই কান্নাটা তাদের নবীর উম্মতিরা নবীদের কথা শুনে না বলে আল্লাহ তাদের উপরে আজাবের কত বিধ্বংস করে দিয়েছে, এ জিব্রাইল রে আমার উম্মত উম্মতিদের মধ্যে থেকে অনেকে ভুল করবে, নাফরমানি করবে, অন্যায় করবে, আল্লাহ তাদের উপরে আজাবের কত দিয়ে দুনিয়াকে ধ্বংস না করে দেয়, এই সময় আমার আল্লাহ জানিয়ে দিয়েছিলে, আমার হাবিব রে আমি কথা দিলাম একটা বান্দা বন্দি থাকবে, অন্তর থেকে আপনাকে ভালোবাসবে, অন্তর থেকে আমাকে আল্লাহ বলে ভালোবাসবে, তার খাতিরে আমি আল্লাহ কতদিন দুনিয়ার জমিনে আজাবে গজব দিয়ে আমি আল্লাহ দুনিয়াকে ধ্বংস পানা করে দেব না। ভালোবাসার ব্যাপার আছে না এই কথা বলে আছে, ভালোবাসার ব্যাপার আছে না নাই? হ্যাঁ কথা বলুন, কথা বলুন, প্রবাস সয়তান হয়ে বসে থাকবেন, এখন বলুন বাড়িতে বলে ঢেকে দিকে যা, নবীকে ভালোবাস, ও লোক পছন্দ না তাহলে বেরিয়ে যাও, নবীর যারা না এখানে বসো, আর নবীর যারা না কেটে বসো, কেন আমরা নবীর পক্ষে, ঠিক না বেটি? হ্যাঁ নবীর বিরোধীদের লোকের ব্যাপার আমরা পেতে পারি, আমরা সব পেয়েছি রাসূলের ছিলেন, নবী নে বলা এ কালামুল্লাহ হ্যায়, হামনে বলা কালামুল্লাহ হ্যায়, খুদ দেখা হ্যায়, খুদা নে বলা লিখ লাম মিম জালিকাল কিতাব, হম সুনা হ্যায়, দেখা হ্যায়, নবী নে কাহা এ কালামুল্লাহ হ্যায়, জালিকাল কিতাব লা রাইব ফিহি, খুদা কা লফজ হ্যায়, ঠিক হ্যায় কালামুল্লাহ হ্যায়, নবী নে বলা হম মানি, এ নামাজে এ রুকু হে সিজদা হে, হামনে বোলা ইয়া রাসূলুল্লাহ এ রুকু হে এ সিজদা হে, হম খুদা নে খুদ বোলা, লেকিন রুকু ইসকো কেতে হে সিজদা ইসকো কেতে হে, নবী নে বোলা লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ কি সিওয়া কোই মাবুদ নেই, আল্লাহ হে দেখা হে কবি খুদা, নবী নে বোলা হামনে বোলা ইয়া রাসূলুল্লাহ আল্লাহ হে, সব তো নবী, সব তো নবী, সব তো নবী, ঠিক না বেটি? ভালোবাসা না থাকলে তার কথাকে বিশ্বাস করি কি করে? ভালোবাসা থাকলে তবে তো বিশ্বাস করা হয়, ভালোবাসা না থাকলে তো সন্দেহ হবে, হচ্ছে ঠিক বলছে নাকি বলছে, ডাউট হবে কি? আর প্রেম থাকলে ঠিক আছে, বোঝার চেষ্টা করব, আখিরি জামানা দুনিয়া ধ্বংসের দিকে, হাজারো দল মত বেরোবে, বা পদ নসিহাত অনেক শুনেছে, আজকে একটু দোয়া করে দিই যাই, আসুন একটু নবীকে সালাম দিয়ে দোয়া করে দিই, ইয়া নবী সালাম।